প্রিয় ছাত্র শুভ নববর্ষ আমি পার্থ বিশ্বাস দেশবন্ধুনগর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিষয় শিক্ষক আজ আমরা দশম শ্রেণীর বাংলা বিষয়ের একটি অংশ ব্যাকরণ যেখান থেকে মাধ্যমিক পরীক্ষায় ষোলো নম্বর থাকে এই ষোলো নম্বরের মধ্যে আট নম্বর থাকে বহু বিকল্পীয় প্রশ্নে বা এমসিকিউতে এবং বাকি আট নম্বর থাকে অতি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্নে যাকে আমরা বলি এসে কিউ এই ১৬ নম্বর প্রশ্ন আমাদের বাংলা ব্যাকরণ থেকে থাকে এবং সেই নাম্বার তোলার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের খুঁটিয়ে বা পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাকরণ পড়তে হয় ব্যাকরণ অধিকাংশ ক্ষেত্রেই বুঝে নিতে হয় না হলে কিন্তু এই ধরনের ছোট ছোট প্রশ্নের উত্তর করা কঠিন হয়ে পড়ে আজ আমি আমাদের দশম শ্রেণীর প্রথম পাঠ ব্যাকরণের কারক ও অকারক সম্বন্ধে তোমাদের পাঠদান করবার চেষ্টা করছি বর্তমানে অদৃশ্য শত্রু করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলা করবার জন্য আমরা সামাজিক দূরত্ব বজায় রেখেছি গৃহেই আছি তোমরাও গৃহেই আছো নিয়মিত স্কুল হচ্ছে না ফলে বিদ্যালয়ে পাঠদানের যে পদ্ধতি সেই পদ্ধতিতে পাঠদান সম্ভব হচ্ছে না আমরা গৃহে থেকেই বিজ্ঞানের প্রযুক্তিকে কাজে লাগিয়ে তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি আমি পাওয়ার পয়েন্টের মাধ্যমে তোমাদের এই কারক ও বিভক্তি বিষয়টি বোঝানোর চেষ্টা করছি এ বিষয়ে তোমরা যখন ভিডিওটি দেখবে তখন অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসবে তাতে তোমাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে এবং পরবর্তীকালে কারক অকারক সম্বন্ধ বিষয় থেকে যে ছোট ছোট প্রশ্নগুলো আসে সেগুলোর উত্তর তোমরা অনায়াসেই করতে পারবে এবার আমরা তাহলে আমাদের সেই পাঠদানের দিকে এগোই দেখো কারক ও অকারক সম্বন্ধ কারক কারক কাকে বলে কারক শব্দের বুৎপত্তি হল ক্রি ধাতু তার সঙ্গে নক প্রত্যয় বা অক যুক্ত করার পর কারক হয়েছে যার আভিধানিক অর্থ যে করে যেমন ধারক যে ধারণ করে যুক্ত নক ধারক যে ধারণ করে ঠিক তেমনি যুক্ত নক যে করে ক্রি হচ্ছে ক্রিয়া যে করে তাকে আমরা বলি কারক কিন্তু আমাদের বাংলা ভাষার ব্যাকরণে এই কারক শব্দের যে সংজ্ঞা তা হচ্ছে বাক্যে সমাপিকা ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য ও সর্বনাম কথা মনে রাখতে হবে বিশেষ্য ও সর্বনাম বা নাম পদের সম্পর্ককে আমরা কারক বলে থাকি আমাদের এই যে কারক তাহলে কারক হচ্ছে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য ও সর্বনাম বা নাম পদের সম্পর্ক এবার দেখো আমাদের বাংলা ভাষায় পদ হচ্ছে পাঁচ প্রকার বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া এবার আমাদের বিশেষ্য এবং সর্বনাম এ দুটো পদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকেই আমরা কারক বলছি এখানে বিশেষণ এবং অব্যয়ের সাথে কোনো কিন্তু সম্পর্ক নেই এই বিষয়টা মাথায় রাখতে হবে বিশেষ্য এবং সর্বনাম তার সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক সেজন্যই জন্যই ওখানে আছে কারক শব্দটির ভূতপত্তিতে ক্রি ক্রি মানেই ক্রিয়া তার সঙ্গে সম্পর্ক বা অন্যায় তাকে আমরা বলছি কারক এবার এই ক্রিয়া ক্ষেত্রে মনে রাখতে হবে একটা কথা বারবার ক্রিয়াটি অবশ্যই সমাপিকা ক্রিয়া হতে হবে বাক্যে অসমাপিকা ক্রিয়াও থাকতে পারে আমি বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করি এই যে বিদ্যালয়ে গিয়ে গিয়েটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া সুতরাং সেই ক্রিয়া দিয়ে কিন্তু কারক নির্ণয় হবে না কারক নির্ণয় হবে সমাপিকা ক্রিয়া সঙ্গে বিশেষ্য এবং সর্বনাম পদের সম্পর্ক এবার এই সম্পর্কগুলো কীরকম দেখো বাক্যে সমাপিকা ক্রিয়ার সঙ্গে বিশেষ্য ও সর্বনাম পদের সম্পর্ক বা অন্যায় ছয় রকম হয় ছয় রকমভাবে এই সম্পর্ক হয় অর্থাৎ সমাপিকা ক্রিয়াপদকে ছয়ভাবে প্রশ্ন করলে সেই সম্পর্ক খুঁজে পাওয়া যাবে দেখি এবার এই সম্পর্কগুলো কীরকম জানো সম্পর্কগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে কে বা কারা কারা শব্দটা ব্যবহার করলাম এই প্রশ্নসূচক সর্বনামটি ব্যবহার করলাম বহু বচনের জন্য আর কে হচ্ছে এক বচনের জন্য এই একটা প্রশ্নসূচক ব্যাপার যেটা আমরা ক্রিয়াপদকে করব। দ্বিতীয় কি বা কাকে কি বলতে মুখ্যকর্ম বোঝাতে এবং কাকে বলতে গৌণকর্ম বোঝাতে কি দিয়ে কিসের নিমিত্ত বা কেন কোথা থেকে কোন স্থানে কখন বা কোন সময়ে কোন বিষয়ে এবার ব্যাকরণে সমস্ত কিছু বুঝে নিতে হলেও এই বিষয়টি কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে কি সংক্ষেপে মনে রাখতে হবে কে কি দিয়ে কিসের নিমিত্ত কোথা থেকে কোন স্থানে এটা অবশ্যই তোমরা মুখস্থ করে ফেলবে প্রাথমিকভাবে কে কি কি দিয়ে কিসের নিমিত্ত কোথা থেকে কোন স্থানে এই সম্বন্ধগুলো অর্থাৎ কে করছেন কি করছেন কি দিয়ে করছেন কিসের নিমিত্ত করছেন কোথা থেকে করছেন কোন স্থানে করছেন এই যে বিষয়গুলো এই বিষয়গুলো হচ্ছে ক্রিয়াপদের সাথে সম্পর্ক সেজন্য এই সম্পর্ক অনুযায়ী কারক হচ্ছে আমাদের ছয় প্রকার তাহলে কে বা কারা যখন আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করব তখন কর্তৃ সম্বন্ধ পাবো অর্থাৎ কর্তিকারক হবে কি বা কাকে দিয়ে যখন প্রশ্ন করব তখন কর্ম সম্বন্ধ বা কর্মকারক হবে কি দিয়ে যখন প্রশ্ন করব, তখন করণ সম্বন্ধ বা করণকারক হবে কিসের নিমিত্ত বা কেন দিয়ে যখন প্রশ্ন করব তখন নিমিত্ত সম্বন্ধ বা নিমিত্তকারক হবে কোথা থেকে তখন প্রশ্ন করলে অপাদান সম্বন্ধ বা অপাদানকারক হবে কোন স্থানে কখন বা কোন সময়ে কোন বিষয়ে এক্ষেত্রে অধিকরণ সম্বন্ধ এবং অধিকরণকারক উদাহরণ দিলে তোমরা বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারবে দেখো একটি উদাহরণ দেওয়া হয়েছে রাজা অশোক সারনাথে নিজ ধন থেকে সহস্তে দরিদ্রদের দুঃখ দূর করার জন্য ধন দান করতেন এবার দেখো এখানে নিচে দাগ দেওয়া আছে এখানে সমাপিকা ক্রিয়াটি হচ্ছে দান করতেন দান করতেন এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া এবার দেখো আমি প্রশ্ন করছি প্রথম দিয়ে কে দান করতেন রাজা অশোক কি দান করতেন এই যে দু নম্বর দেওয়া আছে ধন দান করতেন কি দিয়ে দান করতেন দেখো তিন নম্বর দেওয়া আছে সহস্তে দান করতেন কিসের নিমিত্ত বা কেন দান করতেন দরিদ্রদের দুঃখ দূর করার জন্য এটা দেখো চার নাম্বার আছে পাঁচ নাম্বার আছে দেখো কোথা থেকে নিজ ধন ভান্ডার থেকে কোন স্থানে দেখো সারনাথে অর্থাৎ একটি বাক্যের মধ্যে আমরা কিন্তু ছটি কারককেই দেখাতে পারলাম এবার দেখো পরবর্তী স্লাইডে এখানে দান করতেন সমাপিকা ক্রিয়া কে দান করতেন রাজা অশোক এক নম্বর কর্তিকারক কী দান করতেন ধন দান করতেন কর্মকারক কি দিয়ে দান করতেন স্বহস্তে করণকারক কিসের নিমিত্ত দান করতেন দরিদ্রদের দুঃখ দূর করার জন্য নিমিত্তকারক কোথা থেকে দান করতেন নিজ ধন ভাণ্ডার থেকে অপাদানকারক কোন স্থানে দান করতেন সারনাথে অধিকরণকারক বিষয়টা বুঝে গেছ তাহলে কে কি কী দিয়ে কিসের নিমিত্ত কোথা থেকে কোন স্থানে এই বিষয়টি কিন্তু তোমরা মুখস্থ করে নেবে এবং পাশাপাশি কে দিয়ে কর্তিকারক কি দিয়ে কর্মকারক কি দিয়ে করণকারক কিসের নিমিত্ত নিমিত্তকারক কোথা থেকে অপাদানকারক কোন স্থানে অধিকরণকারক পরবর্তী ধাপে যায় দেখো আরো কয়েকটি উদাহরণ দিয়ে আমাদের কারকের বেশ কয়েকটি দিক আমরা বোঝানোর চেষ্টা করি আমরা এখানে মোট চারটি উদাহরণ দিয়েছি এক ছাত্ররা লকডাউনে সকলে বাড়িতে আছে এক নাম্বার দু নম্বর আমি তাকে একটি কলম দিলাম তিন নাম্বার কাল সকালে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন চার নাম্বার রহিম ইংরেজিতে ভালো এই যে চারটি বাক্য আমি এখানে লিখলাম তাতে দেখো প্রথমটিতে প্রথমটিতে ক্রিয়াপদ কি আছে আছে এখানে ক্রিয়াপদকে কারা বহু বচন দিয়ে প্রশ্ন করতে হবে কারণ এখানে কর্তা হচ্ছে ছাত্ররা বহু বচন আছে সেজন্য কে দিয়ে যেরকম আমরা কর্তিকারক পাই কারা দিয়েও আমরা কর্তিকারক পাই কারা প্রশ্নবাচক সর্বনাম দিয়েও আমরা কিন্তু কর্তিকারক প্রায় সেক্ষেত্রে বহু বচন হবে তাহলে আমরা উত্তর পাবো ছাত্ররা যা কর্তৃ সম্বন্ধ এবং কর্তিকারক তাহলে ওখানে দশরথ ছিল কর্তিকারক কে রাজা অশোক সরি রাজা অশোক এখানে ঠিক তেমনি ছাত্ররা বহু বচন এখানেও ছাত্ররাও কর্তিকারক এবার দ্বিতীয় উদাহরণে দেখো একটু অন্যরকম আছে আমি তাকে একটি কলম দিলাম ক্রিয়াপদ কি আছে দিলাম এখানে কি দিলাম প্রশ্ন করলে উত্তর পাবো কলম যা কর্ম সম্বন্ধ আমরা আগেই জেনেছি দিয়ে প্রশ্ন করলে উত্তর যেটা অর্থাৎ কর্মকারক কিন্তু তাকে এই যে সর্বনামটি আছে তাকে এই সর্বনামটির সাথে ক্রিয়াপদে কি সম্পর্ক হ্যাঁ সম্পর্ক আছে এই সম্পর্ক স্থাপন করার জন্য আমরা কাকে এই প্রশ্নসূচক সর্বনাম দিয়ে প্রশ্ন করতে হবে ক্রিয়াবদকে এই প্রশ্নবাচক সর্বনাম দিয়ে উত্তর করলে আমরা তখন উত্তর পাবো তাকে তখন এটাও কিন্তু কর্ম সম্বন্ধ অর্থাৎ কর্মকারক তাহলে আমরা একটি ক্রিয়া দুটি কর্ম পাচ্ছি দেখো দিলাম তার একটি কর্ম হচ্ছে কলম একটি কর্ম হচ্ছে তাকে দুটো কর্ম পাচ্ছি তাই এই ক্রিয়াটিকে দ্বি ক্রিয়া বলে তোমাদের পরীক্ষা যদি আসে দ্বি ক্রিয়া কাকে বলে তখন তার একটি উদাহরণ এটা আমি তাকে একটি কলম দিলাম দিলামটি হচ্ছে দ্বি ক্রিয়া কারণ একটি কলম এটা একটি কর্ম আর তাকে এটাও একটা কর্ম এবার মনে রাখতে হবে দুটো কর্ম পাচ্ছি তাহলে দুটো কর্মের নাম কি একটি কর্মের নাম হচ্ছে মুখ্য কর্ম কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাকে বলা হয় মুখ্য কর্ম সেটা হবে অপ্রাণীবাচক কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাকে বলা হচ্ছে গৌণ কর্ম। সেটা হবে প্রাণীবাচক তাহলে মনে রাখতে হবে গৌণকর্ম এবং মুখ্য কর্ম। এই দুই রকম কর্ম আমরা পেতে পারি বাক্যের মধ্যে কারক নির্ণয়ের ক্ষেত্রে যখন মুখ্য কর্ম হবে তখন কি দিয়ে প্রশ্ন করতে করতে হবে এবং সেটা হবে অবশ্যই অপ্রাণীবাচক দেখো কলম অপ্রাণীবাচক কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি তাকে দেখো প্রাণীবাচক তাহলে দ্বীকর্মার দুটি কর্ম একটি হচ্ছে মুখ্য কর্ম আর একটি হচ্ছে গৌণ কর্ম এবার তৃতীয়টিতে দেখো কাল সকালে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন এবার দেখো এখানে ক্রিয়াপদ হচ্ছে ভাষণ দেবেন এবার কাল সকালে এই বিশেষ পদ যুগলের সাথে ক্রিয়াপদের সম্পর্ক কি তাহলে কখন বা কোন সময়ে ভাষণ দেবেন আমরা কিন্তু সেটা অধিকরণ কারকের ওখানে পড়েছিলাম অর্থাৎ যা অধিকরণ সম্পর্ক অর্থাৎ অধিকরণ কারক এটাকে কালাধিকরণ বলা হচ্ছে অর্থাৎ এর মধ্যে দিয়ে কাল সময়কে যাচ্ছে কাল সকালে অর্থাৎ সময়ে বোঝা যাচ্ছে তাই এটার নাম হচ্ছে কালাধিকরণ এবার দেখো আরেকটি আছে বাক্য রহিম ইংরেজিতে ভালো এই বাক্যটির মধ্যে দেখো ক্রিয়া কিন্তু উজ্জ্বল আছে আমাদের বাংলায় এরকম একটা বিশেষত্ব আছে যে ক্রিয়াপদ অনেক ক্ষেত্রেই উজ্জ্ব থাকে এখানে উজ্জ্ব কি আছে রাম ইংরেজিতে ভালো হয় হয় যে ক্রিয়াপদটি সেটা উজ্জ্ব আছে এবার উজ্জ থাকার ফলে এখানে ক্রিয়াপদকে মনে হচ্ছে এখানে ক্রিয়াপদ নেই কিন্তু ক্রিয়াপদ এখানে লুকিয়ে আছে এই বাক্যের মধ্যে লুকিয়ে আছে তাহলে এইখানে ইংরেজিতে এই যে বিশেষ পদটি এই বিশেষ পদটি ক্রিয়াপদের কি সম্পর্ক তাহলে কোন বিষয়ে ভালো হয় সে ইংরেজিতে তাহলে এটাও কিন্তু অধিকরণ সম্পর্ক এটাকে বলা অধিকরণ কারকের আরেকটি ভাগ বিষয় এবার অধিকরণের আরেকটা ভাগ যেটা আমরা আগেই পড়েছি সেটা হচ্ছে ক্রিয়ার ক্রিয়ার আধার যদি যখন স্থান হবে তখন সেটা হবে স্থানাধিকরণ যেরকম প্রথম বাক্যটি যেটা আমরা উদাহরণ দিয়েছিলাম রাজা অশোক সারনাথে যে সারনাথে কি পেলাম তিনটি ভাগ পেলাম একটি পেলাম কালাধিকরণ একটি পেলাম বিষয়াধিকরণ আর একটি পেলাম স্থানাধিকরণ তাহলে অধিকরণ কারকের এই তিনটি দিকের কথা মাথায় রাখবে অধিকরণ কারককে সেজন্য প্রশ্ন করতে হয় কোথায় কোন বিষয়ে এবং কোন সময়ে এই দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পেলে সেটা হবে অধিকরণ কারক তার তিনটি ভাগ একটি হচ্ছে বিষয়াধিকরণ একটি স্থানাধিকরণ একটি কালাধিকরণ দেখি পরবর্তী ধাপ এবার মনে রাখবে কারক পড়তে গেলে কারকের সঙ্গে ওতপ্রোতভাবে যে শব্দটি আমাদের উচ্চারণ করতে হয় সেটা হচ্ছে বিভক্তি 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 বিশেষভাবে বিভক্ত বিভক্তি এবার বিভক্তি কাকে বলে এবার মনে রাখতে হবে বিভক্তি কিন্তু আসলে একটি বর্ণ বা বর্ণ সমষ্টি এটা পরিষ্কার মনে রাখতে হবে বিভক্তি হচ্ছে অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি তাহলে যে বর্ণ বা বর্ণ শব্দ বা ধাতুর পরে শব্দের পরে যুক্ত হয়ে পদ গঠন হবে বাক্যে ব্যবহৃত হবে আর ধাতুর পরে যুক্ত হয়ে ধাতুকে ক্রিয়াপদে পরিণত করবে কারণ ধাতুর ক্রিয়ার মূল হচ্ছে ধাতু ধাতুর সঙ্গে এই বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে তারপর যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে পদ গঠন করে অর্থাৎ শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে সেই বর্ণ বা বর্ণ বলা হয় বিভক্তি তাহলে বিভক্তি একটা বর্ণ হতে পারে একাধিক বর্ণ সমষ্টি হতে পারে অর্থাৎ বর্ণ সমষ্টি হতে পারে এই যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হতে পারে আবার ধাতুর সঙ্গে যুক্ত হতে পারে সেজন্য বিভক্তি প্রকার শব্দ বিভক্তি দু এবং ধাতু বিভক্তি বিভক্তি যার অপর নাম এটা মনে রাখবে অনেক সময় ক্রিয়া বিভক্তি দিয়ে দেয় ধাতু বিভক্তি দেয় না অনেক সময় ধাতু বিভক্তি দেয় ক্রিয়া বিভক্তি দেয় না ধাতু বিভক্তি ক্রিয়া বিভক্তি এক কারণ ধাতুরই মূল ক্রিয়ার মূল রূপ হচ্ছে ধাতু এবার দেখো শব্দ বিভক্তি শব্দের শেষে যুক্ত হয়ে যে সমস্ত বিভক্তি পদ গঠন করে তাকে আমরা বলছি শব্দ বিভক্তি যেমন র এর এ তে কে রে এগুলো সব হচ্ছে শব্দ বিভক্তি অর্থাৎ যেগুলো শব্দের শেষে যুক্ত হয়ে পদ গঠন করে এবং সেই পদ বাক্যে ব্যবহৃত হয় এবার ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি ক্রিয়ার মূল বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যে বিভক্তি ক্রিয়াপদ গঠন করে তাকে আমরা বলছি ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি যেমন ইব কর যোগ করিব বল বলি ই চল এইভাবে আমরা ক্রিয়াপদ গুলো কিন্তু গঠন করি ধাতুর পরে বিভক্তি যোগ করে সেজন্য এগুলোকে বলা হয় ক্রিয়া বিভক্তি বা ধাতু বিভক্তি এবার আমাদের প্রশ্ন আসবে মৌলিক শব্দ বিভক্তি কয়টি ও কি দেখো এটা মনে রাখার জন্য একটি বাক্য মনে রাখো কে এতে রয় কে এতে রয় এটাকে বিশ্লেষণ করলে আমরা পাবো কে এ তে র অন্তস্থ অন্তস্থ কে এ তে র অন্তস্থ এই পাঁচটি কে পাবো এ পাবো তে পাবো র পাবো অন্তস্থ পাবো এবার দেখো কে এতে র এটাকে আমরা সহজভাবে বলতে পারি বাকি বিভক্তিগুলো কিন্তু যৌগিক যেমন রে তার সঙ্গে র যুক্ত এ যুক্ত আছে র যোগ এ এই যে র যুক্ত এ মিলে হচ্ছে রে এর এ যুক্ত র মিলে হচ্ছে এতে এ যুক্ত তে তে মিলে হচ্ছে এতে। তাহলে মৌলিক বিভক্তি আমাদের কিন্তু কে এতে রয় কে এ তে র অন্তস্থ। এবার দেখো বিভক্তি পড়তে গেলে আমাদের বিভক্তির কতগুলো ভাগ পড়তে হচ্ছে যেমন তির্যক বিভক্তি এই তির্যক বিভক্তি এবার কিন্তু মাধ্যমিক এসেছিল এই তির্যক বিভক্তি যে বিভক্তি সব কারকে ব্যবহৃত হয় অধিকাংশ বইয়ে কিন্তু দেখবে তোমরা লেখা আছে একাধিক কারকে ব্যবহৃত হয় কিন্তু ব্যাপারটি তা নয় ব্যাপারটি হলো যে বিভক্তি সব কারকে ব্যবহৃত হয় তাকেই আমরা বলি তির্যক বিভক্তি অর্থাৎ যে কোনো কারকে ব্যবহৃত হয়ে নামপদকে তীর্যকভাবে অন্নিত করায় অর্থাৎ সম্পর্কিত করায় তীর্যকভাবে বাঁকাভাবে সম্পর্কিত করায় তাকে তীর্যক বিভক্তি বলে আমাদের বাংলায় এ কে তে এই তিনটিকে মূলত তীর্যক বিভক্তিতে স্থান দেওয়া হয় আমি একটি উদাহরণ দিয়ে তোমাদের দেখাচ্ছি কিভাবে একটি বিভক্তি সমস্ত কারকে ব্যবহৃত হয় প্রথমে আমরা এ বিভক্তির কথাই ভাবি পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এটা তো আমাদের খুব পরিচিত একটি বাক্য পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় দেখো এখানে খায় হচ্ছে ক্রিয়াপদ এখানে কে খায় পাগলে অথবা ছাগলে দুটোতেই এ বিভক্তি আছে পাগল যুক্ত এ পাগলে ছাগল যুক্ত এ ছাগলে অর্থাৎ কর্তিকারকে এ বিভক্তি এবার দেখো দ্বিতীয় বাক্যে কি আছে বৃথা গঞ্জ দশাননে তুমি বৃথা গঞ্জ দশাননে তুমি গঞ্জ গঞ্জ মানে গঞ্জনা করা তিরস্কার করা বৃথা গঞ্জনা করছো দশাননে তুমি কাকে অর্থাৎ এখানেও দশাননে এ বিভক্তি আছে এবং এটা গৌণ কর্মকারক কারণ কাকে এখানে কি দিয়ে প্রশ্ন করছি না কাকে দিয়ে প্রশ্ন করছি দশাননে অর্থাৎ এটা গৌণ কর্মকারকে এ বিভক্তি তৃতীয় উদাহরণ পেন্সিলে ছবি আঁকো দেখো আঁকোটা হচ্ছে ক্রিয়াপদ কিসের দ্বারা আঁকো পেন্সিলের দ্বারা এ এ বিভক্তি বিভক্তি তাহলে এবার দেখো চতুর্থ বাক্যে কি আছে অন্ধজনে দেহ আলো দেহ মানে দাও এখানে দেহ বলতে কিন্তু শরীর নয় এখানে বলতে দাও এই অর্থে দেহ সাধু ভাষায় কাব্যের ভাষায় অন্ধজনে দেহ আলো দেখো কিসের নিমিত্ত আলোদা অন্ধজনের নিমিত অন্ধজনের জন্য অন্ধ জনে এবার পঞ্চম বাক্যে দেখি বিপদে এ বিভক্তি রক্ষা করো রক্ষা করাটা হচ্ছে ক্রিয়াপদ এখানে কোথা থেকে রক্ষা করো বিপদ থেকে অর্থাৎ এখানে আছে বিপদে তাহলে এখানে অপাদান কারকে এ বিভক্তি সর্বশেষ পাখিরা গাছে থাকে এই থাকেটা সমাপিকা ক্রিয়া কোন স্থানে থাকে গাছে এ বিভক্তি তাহলে তোমার দেখতে পেলে কর্তৃকারকে এ বিভক্তি বিভক্তি এ অপাদান কারকে বিভক্তি অধিকরণ কারকে এ বিভক্তি অর্থাৎ ছটি কারকেই এ বিভক্তি হচ্ছে সুতরাং এ বিভক্তি হলো একটি তির্যক বিভক্তি তার মানে মনে রাখতে হবে সব কারকে ব্যবহৃত হয় যে বিভক্তি তাকে আমরা বলছি কি বিভক্তি বিভক্তি এবার দেখো আরেকটি বহু প্রচলিত একটি শব্দ সম্পর্কে সেটা শূন্য শূন্যের তো কোনো এখানে বাক্যের মধ্যে কোনো চেহারা নেই বাক্যে ব্যবহৃত পদে অনেক সময় আমরা বিভক্তি খুঁজে পাই না এবং তার অস্তিত্বও বোঝা যায় না এই যে অস্তিত্ব যখন বোঝা যায় না তখনই আমরা তাকে বহু প্রচলিত ব্যাকরণের শব্দের শূন্য বিভক্তি বলি যেমন রাম ভাত খায় এখানে দেখো রামের মধ্যেও কোনো বিভক্তি নেই ভাতের মধ্যেও কোনো বিভক্তি নেই দুটোর মধ্যে কোথাও বিভক্তি নেই তখন আমরা বলছি যে এ দুটো শূন্য বিভক্তি কারণ আমাদের বলা হচ্ছে যে বিভক্তি যুক্ত হওয়ার পর শব্দ পদে পরিণত হয় তারপরে সেটা বাক্যে ব্যবহৃত এটা বাক্যে ব্যবহৃত হয়েছে তার মানে বিভক্তি যুক্ত হয়েছে কিন্তু বিভক্তি দেখা যাচ্ছে না বিভক্তি নেই তাই এটাকে বলা হচ্ছে শূন্য বিভক্তি আসলে এই শূন্য বিভক্তির একটা চিহ্ন আমাদের অ যেটা আমাদের একদলীয় বা একদল বিশিষ্ট যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর মধ্যে আমরা যুক্ত করে থাকি রাম ভাত সব একদলীয় শব্দ এর মধ্যে দেখো রাম যুক্ত অ আছে রাম অর্থাৎ অ শূন্য বিভক্তি ভাত তার সঙ্গে অ আছে এটা একটা শূন্য বিভক্তি তাহলে এই যে শূন্য বিভক্তি বাক্যে ব্যবহৃত এই যে শব্দ যে শব্দের মধ্যে আমরা বিভক্তি খুঁজে পাই না তখন সেটাকে আমরা বলছি শূন্য বিভক্তি তাহলে ছাত্ররা তোমরা বুঝলে যে আজকে আমরা যতদূর জানলাম সেটা হচ্ছে কারক তার ভাগ বিভক্তি এবং তার ভাগ এ নিয়ে আমরা আলোচনা করলাম পরবর্তী দিন আমরা কারক অকারক সম্বন্ধ এবং কারকের যে ভাগগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমরা ভালো থাকবে ঘরেই থাকবে এবং নিজেকে নিজেদের সুস্থ রাখবে ধন্যবাদ